গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার আজকের লাঞ্চের প্ল্যাটার নিয়ে, আপনাদের সঙ্গে খাবো বলে আর শেয়ার করবো বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। তো আজকে আমার প্ল্যাটারে যা আছে, আমার খুব ফেভারিট প্রত্যেকটা আইটেমই, সেটা হচ্ছে ভাত আলু পোস্তের বড়া, আর এটা হচ্ছে কড়াইশুঁটি টমেটো দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে স্পাইসি হাঁসের ডিমের তরকারি আলু দিয়ে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখে পছন্দ হলে আমার ভিডিও লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখন শুরু করছি। হ্যাঁ, প্রথমে ডালটা নেব। ডালে আজকে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, মুগ ডাল আছে এটা। কড়াইশুঁটি দিয়ে মুগ ডালটা আমার খেতে খুব ভালো লাগে। আলু পোস্তের বড়া হলে তো কোনো কথাই নেই। আলু পোস্তের বড়াটা আলু সেদ্ধ করে আমি পোস্ত বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, নুন হলুদ দিয়েছি, আর বাইন্ডার হিসেবে ময়দা দিয়েছি, দিয়ে ছাঁকা তেলে সর্ষ তেলে ভেজেছি। দারুণ লাগছে। ভাজাগুলো নিয়ে বসতে বসতে একটু ঠান্ডা হয়ে গেছে, আরো গরম ছিল, তাও ভালো লাগছে। আলু পোস্তের বড়া আপনাদের মধ্যে কারা ভালোবাসেন জানাবেন কমেন্ট বক্সে আমাকে। এবার খাবো আরেকটা ফেভারিট ডিশ আমার, স্পাইসি হাঁসের ডিমের তরকারি। এটা আমি একদম মাংসর মতো করেছি, পেঁয়াজ আদা সর্ষ তেলে প্রথম তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে টষিয়ে, তারপরে যখন সেদ্ধ হয়ে গেছে আলু, আগের থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি হাঁসের ডিম, আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি, একদম মানে মাংসের মতো করেছি। ডিমটা আমি খুব হালকা ভেজেছি, খুব একটা ডিপ
মানে ভাজিনি, একটু জাস্ট টিপি টিপি করে নামিয়ে নিয়েছি। এটাও একদম পারফেক্ট হয়েছে, যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। স্পাইসি, ঝাল ঝাল, এখন খাচ্ছি হাঁসের ডিম। এই হলো সুস্বাদু লাল লাল কুসুম। কুসুমের টেস্টটা অসাম। ভাত শেষ, এই কুসুমটা রেখেছি লাস্টে খাওয়ার জন্যে। দারুন, মুখে যখন যায় না কুসুমটা হাঁসের ডিমের, অসম লাগে। এরপর আর জল খেতে ইচ্ছা করে না, কিন্তু জল তো খেতে হবে না, লাঞ্চের পরে তো জল খেতে হয়। আচ্ছা, তাহলে আজকে আমার লাঞ্চটা কমপ্লিট হয়ে গেলো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করুন। এখন চলি, বাই বাই, নমস্কার।